أبيض الدنيا بعد شر حبيب الله بجرب محمد رسول الله صلى الله عليه وسلم وبيما جنرينا بالسسيد المبنبرا ترابع عمر رسول الله كرسول كل منين أطلق يا كل منين أبي رسول الله كرسول كل منين الله نبي نجي زمني صحابيكم ديك بل ديزير آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت جرى الله بدي إيمانني الله كي أقول منينا الله نبي كي نبي بولي منيني قرآن كي قرآن بولي منيني حديث كي حديث بولي منيني فرشتا دل بولي إيمانني এমনি করে আখেরাতে প্রতি ইমান এনেছে এমনি করে তাকদীরের ভালো খারাপের উপর ইমান এনেছে হাসরের দিনে প্রতি ইমান এনেছে ও আমার রসুলের মালিকে ইমান আনার নাম হল মুমিন 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 এতগুলোর প্রতি ইমান আনতে হবে তারপরে ইমানদার বলে ইকরার বিল লিসান তাসদিক বিল জিনান আমাল বিল আরকান তিনটে ক্যাটাগরি আছে এক নাম্বার ওই জবান দিয়ে ইকরার করতে হবে বলতে হবে আর অন্তর দিয়ে মেনে নিতে হবে কাজে সেটা প্রতিফলিত করতে হবে এর নাম নাম ইমান আমি আল্লাহ আমার ইবাদত করো কেন আল্লাহ বলেননি যে ক্ষমা ক্ষমা ইবাদত করো আমার ইবাদত আল্লাহ বলছেন দেখো তোমাদের আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত তোমাদেরকে বহু কিছু দিয়েছি সমস্ত কিছু মানুষের উপকার স্বার্থে যা কিছু আল্লাহ পৃথিবীতে দিয়েছেন সমস্ত গুলোই হলো ইনসান তথা মানুষের উপকার স্বার্থে আল্লাহ দিয়েছেন এখন মানুষকে বলেছেন ইবাদত করো তোমাদেরকে তৈরি করেছেন তোমাদের পূর্বাদিকে তৈরি করেছেন আর ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন চলো চলো দেখি কি বলা যাক কি বলে আল্লাহ কি বলেন আমরা একটু আগে গিয়ে দেখি আল্লাহ রবি দুনিয়া বাদশা হাবিবুল্লাহ রুবি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপরে আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিলেন আমার হাবিব আমি তোমার উপরে কোরআন দিলাম মানুষদেরকে জানিয়ে দাও মানুষদেরকে বলে দাও মানুষদেরকে দিনে পথে আহ্বান করো আমি আল্লাহকে একবারে মেনে নিতে বলো আমার পাঠানো পয়গম্বর মুহাম্মদ তোমাকে রসূল বলে মেনে নিতে বলো আমি আল্লাহ ওদেরকে সৃষ্টি করেছি ওদের পূর্বদিকে সৃষ্টি করেছি আল্লাহ বললেন ওরা যেন আমি আল্লাহ আমাকে ভয় করে এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দিন আল্লাহ শুধু এতটুকু কথা বলে ক্লান্ত হয়ে যাননি আল্লাহ বলেছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাঈ মাআন ফা আখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম মানুষেরা শুনে রেখে দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাযী জাআলা লাকুমুল আরদা, আমি তোমাদের জন্য জমিনটাকে বিছানা স্বরূপ বানালাম, ফিরাশা আমি জমিনটাকে বিছানা স্বরূপ বানালাম, আসসামা বিলা, তোমরা আকাশে থেকে তাকিয়ে দেখো আসমান যে তোমরা দেখতে পাও, এই আসমানটাকে আমি আল্লাহ তোমাদের জন্য সাত স্বরূপ বানিয়ে দিয়েছি। আর যদি বলি ও আমার ভাইয়েরা ও সোনার মালিকেরা, আল্লাহ এতটুকু কথা বলেননি, আমি জমিনটাকে তোমাদের জন্য বিছানা স্বরূপ দিলাম, আসমানটাকে তোমাদের জন্য ছাদ স্বরূপ দিলাম। আল্লাহ বলছেন আনজালা মিনাস সামাই মাআন, আমি আল্লাহ তোমাদের প্রয়োজনার্থে আমি আল্লাহ আসমান থেকে পানি নাযিল করেছি, আসমান থেকে পানি নাযিল করেছি, পানি নাযিল করার কারণে আমি পানি বর্ষণ করার কারণে তোমাদের কোন কোন জিনিসের উপকার হবে, যে পানি অবতীর্ণ করার কারণে তোমাদের জমিন থেকে আমি নূতন নূতন ফসলাদি উৎপন্ন করে দিয়েছি। তাহলে জমিনটাকে বিছানা স্বরূপ বানালেন, আসমানটাকে ছাদ স্বরূপ বানালেন, তোমাদের খাদ্যর জন্য রিজিক আল্লাহ তোমাদের জন্য রিজিক হিসাবে সাব্যস্ত হবে কে? আমি আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেছি, আর সেই পানিটা বর্ষণ করার কারণে আমি আল্লাহ জমিন থেকে নিত্য নতুন ফল ফ্রুট তৈরি করে তোমাদের সামনে রিজিক হিসাবে দিয়ে দিলাম। জোরে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা মানুষ কোনদিন কি আমরা ভেবেছি যে এতগুলো নিয়ামত আল্লাহর খাচ্ছি একবারও কি শুকরিয়া আদায় করি বলে মনে হয়? যে একটু খেলাম তৃপ্তি সহকারে, একটা আপেল খেলাম, একটা কমলা লেবু খেলাম, একটা মোসম্বি খেলাম, একটা পেয়ারা খেলাম, একবার যে আল্লাহ সত্যি আল্লাহ নিয়ামত, যে আল্লাহ আমাকে তৈরি করেছে, সেই আল্লাহ এই ফলটাকে তৈরি করেছেন, ওই আল্লাহ আমার রিজিকের মতো আবার যোগ্য বানিয়ে দিয়েছেন এই ফলটাকে আল্লাহ খেলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন বান্দা যদি এতটুক কথা বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম আযাবিলা শাদীদ, যদি শুকরিয়া আদায় করো তোমার নিয়ামত বেড়ে যাবে। জোরে বলো, আর যদি শুকরিয়া আদায় না করো তা তোমার জন্য কঠিন 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 আযাব অপেক্ষারত আছে। মুসলমান আজকের নেমো খারাম কি নেমো খারাম মুসলমান বেজাতি বলে কি হবে, জাত তো ঠিক নেই। আজকের কথা কি বলবেন, নসিহতের প্রগতি সমস্ত কিছু দেখলে দেখতে পাবেন কি অবস্থা আজকের। আল্লাহ এত কিছু দিলেন, এত কিছু দেওয়ার পরে আল্লাহ রাব্বুল ইজ্জাতের কথা আমরা স্মরণ করি না, বিপদ আপদ মুসিবতে আল্লাহকে স্মরণ করতে বলেছেন, আল্লাহকে ডাকতে বলেছেন। আল্লাহ আল্লাহ বললেন দেখো বান্দা এত নিয়ামত তোমাকে দিলাম, তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি কি রাখবে কি? ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তাআলামুন, তুমি যদি জেনে থাকো আমি আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নাই, তবে তোমরা জানো আমার সাথে শরীক, আমার সাথে কোনো অংশীদার বানিও না, আমার সাথে যদি অংশীদার বানাও তাহলে এই গুনাহ আমি আল্লাহ মাফ করব না, শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না। যদি বলেন শিরিক, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় গুনাহ, সব কিছু একটু একটু টাচ দিয়ে শুনতে হবে, ভুল জায়গাতে যেতে হবে। কেন তিন শ্রেণীর মানুষের কথা বললেন, তিন শ্রেণীর মানুষ কে নিয়ে টোটাল কেন আলোচনা করলেন, তাফসীরকারকেরা কি বলছেন এই বিষয়ে আপনারা আমার খেয়াল করতে হবে। দ্বিতীয় নম্বর হলো যে আমাদের এর দ্বারা কি বুঝে এসেছে, কি নিয়ে বাড়ি যাব সেটা আমার ভাবতে হবে। দ্বিতীয় নম্বর কথা হলো আল্লাহ কোরআনে কয়েক জায়গায় চ্যালেঞ্জ করেছে মানুষের সাথে, যে
যত বড় জ্ঞানী হোক, বৈজ্ঞানিক হোক, ডক্টর হোক, মাস্টার হোক, আর ইঞ্জিনিয়ারই হোক, আর যেই হোক না কেন, কোরআন চ্যালেঞ্জ করেছে আমার কাছে এসো, তুমি যদি আমার চ্যালেঞ্জ গ্রহণ করো চলে এসো। আমি দ্বিধা মনে খোলা মনে বলছি যে আমার চ্যালেঞ্জ তোমরা গ্রহণ করো। গ্রহণ করতে যারা এসছে তারা কেউ হতভাগা হয়ে ফিরে গিয়েছে, আর কেউ কেউ ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে জান্নাতের যোগ্য বেনেছে। জোরে বলুন, এই জন্য কোরআনকে মানতে হবে, কোরআনকে নিতে হবে, কোরআন ছাড়া যাবে না। মুসলমান আজকের কোরআন থেকে দূরে সরে বলেই এত বিপদ আপদ আসছে। আল্লাহ কি বলছেন যে আমি যা কিছু বলছি, যা আমি আল্লাহ তোমাদের জন্য দিয়েছি সবগুলোকে, তোমাদের এর প্রতি যদি সন্দেহ হয়, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতূ বিসূরাতিম মিন মিসলি, আমি আল্লাহ যা কিছু তোমাদেরকে নাযিল করেছি আমার রাসূলের উপরে তোমাদেরকে দিয়েছি, এর উপরে যদি তোমাদের চুল পরিমাণ কোনো সন্দেহ হয় তাহলে তোমরা এক কাজ করো, আমার এই কোরআনের মতো অন্তত একটা সূরা হোক কিংবা একটা আয়াত হোক, একটা বাক্য হোক, একটা সেন্টেন্স হোক, তোমরা নিয়ে এসো, এনে দেখাও যে কোরআন চ্যালেঞ্জ করেছে, সেই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি, সেই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি। আপনারা জানবেন ডক্টর মরিস বুখারি এমন এমন সময় চলে আসলো, বড় ইহুদি খ্রিস্টান ছিল, ডক্টর মরিস বুখারি এমনি করে কোরআন রিসার্চ করার জন্য, কোরআন বোঝার জন্য এমনি করে আরবি ভাষা শিখলেন, আরবি ভাষা শেখার পরে কোরআনটাকে হাতে নিয়ে ঘরের ভিতর ঢুকে বললেন, দরজা লাগিয়ে দিলেন, ডক্টর মরিস বুখারি এমনি করে কোরআনটাকে নিয়ে রিসার্চ করতে শুরু করলেন, আমার আল্লাহ পাঠানো কোরআনে কোন জায়গাতে ভুল আছে, কোন জায়গাতে ভুল আছে, আমি ডক্টর মরিস বুখারি জনগণের সামনে প্রকাশ করে দেব, জনগণের সামনে জানিয়ে দেব, ডক্টর মরিস বুখারি এক বছর কোরআন দিয়ে রিসার্চ করলো, আরবি ভাষা শিখলো, কোরআনটাকে সঠিকভাবে শুদ্ধভাবে বোঝার জন্য কোরআনে কোনো যে বলুন কোরআনে কোন জায়গাতে ভুল আছে, কোন সূরার ভিতরে ভুল আছে, কোন জায়গাতে ভুল আছে, কোন আয়াতে ভুল আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন আল্লাহ নাযিল করেছেন এই কোরআনের ভিতরে কোথায় ভুল আছে আপনি একটু জানিয়ে দিন। আমরা টোটাল জাতিটাকে জানিয়ে দেব কোরআনের ভিতরে এই জায়গাতে ডক্টর মরিস বুখারি ভুল করেছে, বিশ্ববাসীরা এ মানব জাতিরা তোমরা শুনে না, ডক্টর মরিস বুখারি এক বছর রিসার্চ করার পরে কোরআনের আয়াতটাকে ভুল করলো, কোরআনের আয়াত ভুল করেছে, আমরা জনগণের সামনে জানিয়ে দেব, বড় বড় নিউজ জানায় যে বলল না, ডক্টর মরিস বুখারি বললেন তোমরা শুনে রাখো, আমি ডক্টর মরিস বুখারি এক বছর যাব কোরআনকে নিয়ে রিসার্চ করলাম, কোরআনকে নিয়ে গবেষণা করলাম, কোরআনের একটা আয়াত তো দূরের কথা, কোরআনের একটা সূরা তো দূরের কথা, কোরআনের একটা সেন্টেন্স কথা বাক্য তো দূরের কথা, কোরআনের একটা জের, কোরআনের একটা সবার কোন জায়গাতে ভুল নাই, আরে ভুল না থাকার কারণে আমি ডক্টর মরিস
মুখাইনি নিজে ইমানের কলেমা পড়ে আল্লাহকে বলে মেনে নি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রাসূল বলে মেনে নি আমি কলেমা পড়ে আমি ডক্টর মরিস মুখাইনি ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। শুরুতে বলছিলাম না কোরআন দেশে হয় কপাল পুড়ে যাবে না হয় হেদায়েত হয়ে জান্নাতের যোগ্য বেনে যাবে। তাই আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন যদি সন্দেহ হয় তোমরা নিয়ে এসো একটা আয়াত একটা সূরা একটা জিকির কিছু। তৎকালীন সময়ে তারা এই কোরআনের চ্যালেঞ্জ এই আয়াতের উপরে নিয়ে তারা বানিয়েছিল আল ফিল মাল ফিল ওমা আদরাকা মাল ফিল এই সব বানিয়েছিল। আল্লাহ বললেন সূরা ফিল আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বি আসহাবিল ফিল তা তারা বানিয়েছে আল ফিল মাল ফিল মক্কা সব চাইতে বড় ইবনে কোলে সাইদ তুলছিলেন পরবর্তীতে এবারে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন জান যুবকরা মুহাম্মদেরা শুনে রেখে নিয়ে ইবনে কোলে যে বড় সাইদ তুলছিলেন কবি রবি ইবনে আসির ইবনে কোলে বলে নিলেন লাইসা হাযা কালামুন বাশার এটা কোন মানুষের রচিত কথা হতে পারে না এটা কোন মানুষের কথা হতে পারে না ওয়ালাউ বিকাহিনিন ওয়ালাউ বিকাহিনির এটা কোন কোনকের কথা হতে পারে না এটা কোন কমিন কবিতায় হতে পারে না আমি কবি রবি ইবনে আসিম বলছি তোমরা শুনে রেখে দাও এটা মুহাম্মাদের কালাম হতে পারে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ বাণী মানুষদের কাছে শোনাচ্ছেন যে আল্লাহকে একজনে মেনে নিতে বলছেন সেই সস্তারি কালাম সেই প্রভু কালাম আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এটা অন্য কারো কথা নয় এটা মুহাম্মাদের কথা নয় আমি কবি রবি ইবনে আসিম বলে দিলাম লাইসা হাদা কালামুন বাশার এটা কোনো মানুষের কথা হতে পারে না এটা কোনো মানুষের রচিত কথা হতে পারে না ও যুবকেরা আল্লাহ কোরআনকে চ্যালেঞ্জ করেছেন কোরআন তুমি বলে দাও যারা তোমার কাছে এসে যেন তারা চ্যালেঞ্জ গ্রহণ করবে স্পষ্টভাবে বলে দেবে আল্লাহ বললেন আমি যে চ্যালেঞ্জটাকে করলাম এই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য তোমরা যাকে এমনি করে উপাসনা করো তোমরা যাকে মানো তোমরা তাদের সাহায্য যদি লাগে তাদেরকে ডাকো তাদের সহযোগিতা নাও তাদের সহযোগিতা নিয়ে তাদেরকে ডেকে একত্রিত ভাবে তোমরা একটা কোরআনের আয়াত একটা সূরা হোক তোমরা নিয়ে এসো না 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 আল্লাহ রাব্বুল আলামিন বললেন وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله الله رب العالمين ملين كنت شرط هنا قرآن مثل قرآن الشم فرجائر غد غبي قرآن المتخط غبي النوركم خلي غبينا الله رب العالمين بلدينينا تبي تمرا شهج بتنا وضرور তোমরা ডাকো সোহাদা আকুম এমনি করে তোমাদের সাহায্যকারীদেরকে কিন্তু নিল্লাহি আল্লাহ ব্যতীত ইন কুনতুম সাদিকিন
তোমরা সচ্ছল তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তোমরা যদি সচ্ছ হয়ে থাকো, তাহলে তোমরা এমনি করে আল্লাহ ব্যতীত তাদের কাছে সাহায্য সহযোগিতা নিয়ে তোমরা একটা সূরা বানিয়ে দাও, তোমরা একটা আয়া বানিয়ে দাও। তবে শুনে রাখো, ইল্লাম তাফআলু তোমরা বানাতে পারবে না, ইল্লাম তাফআলু ওয়ালাম তাফআলু ফাতাকুন নার আল্লাতি উকুদুহা আন-নাস লিজারা উইদ্দাত লিল কাফিরিনা। এ বিশ্বমার সম্প্রদায়েরা তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, তোমরা কোশ্চিন কালে একটা আয়াত একটা সূরা তথা একটা পাঠ্য কোরআনে আসতে পারবে না, আমি আল্লাহ রব্বুল আলামিন চ্যালেঞ্জ করলাম। আল্লাহ বলছেন ফাইনাম তাফালু তোমরা কি আনতে পারবে না, ওয়ালান তাফালু তোমরা কুশ্চিন কাল আনতে পারবে না। তাকিদ ব্যবহার করেছেন, দৃঢ়তা পয়দা করে বলেছেন যে তোমরা কুশ্চিন কালে আনতে পারবে না, কুশ্চিন কালে আনতে পারবে না। তাহলে ফাত্তাকুন নার আল্লাহ ফাত্তাকুন নার, তোমরা ভয় করো ওই জাহান্নামকে, আল্লাতি ওয়াকুদুহা আন-নাস হিজারা, যে জাহান্নামকে চালানো হবে তোমার মতো মানুষ আর পাথর দিয়ে। কি করবে আল্লাহ যদি আমরা কোরআনের কাবালা চ্যালেঞ্জ গ্রহণ করি, যদি না আনতে পারি তবে অপেক্ষারত জাহান্নাম আমার মতো মানুষ দিয়ে আর পাথর দিয়ে আল্লাহ জ্বালাবে। জান্নাত আমি তোমাদেরকে পুরস্কার দেব, ওই জান্নাতের তলদেশ দিয়ে আমার সমুদ্র তথা নহর বহে গিয়েছে ওই জান্নাতের তলা দিয়ে। তার মানে কি জান্নাত হবে ভাবতে পাচ্ছেন? ভাবতে পাচ্ছেন কি জান্নাত হবে? আল্লাহ বলছেন ও ইদ্দাতুল কাফিরিন, যারা কাফের ওই জাহান্নামে যাবে চিরস্থায়ী থাকবে। আল্লাহ বললেন এতগুলো কথা, তোমাদের এই দিলাম ওই দিলাম ওই দিলাম ওই দিলাম ওই করতে বললাম, তোমরা এবার আমার আল্লাহ আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে মেনে নাও, রসূলকে রসূল বলে মেনে নাও, মেনে নাও। যদি না মান আর রসূল যে গাইড গাইড করেছেন সেই গাইড গাইড গুলো মেনে নাও, সেই মোতাবেক চলো, সেই অনুকরণ সেইভাবেই চলো। নিঃসন্দেহে আমি বলছি আল্লাহ কোরআন, এই কোরআন নিয়ে বলছি আল্লাহর কোরআন কিয়ামতের মাঠে আপনার জন্য সুপারিশ করবে। কে করবে? আল্লাহর এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে। আমি ফয়জুর রহমান বলে যাচ্ছি, প্রমাণ দিয়ে প্রমাণ দিয়ে তারপর এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ কোরআনে কি বলেছেন চলো কোরআনটা দেখি, কোরআন কি বলছে, কোরআনকে ফলো করে কথা বলো। আল্লাহ নবী দূর দুনিয়া মানুষ হাবিবুল্লাহ গে নূর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে আল্লাহ কোরআন নাযিল করে বললেন হে আমার হাবিবে পেয়ারা আপনি বলে দিন মা তাকুলুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলে দিলেন হে আমার হাবিবে পেয়ারা
আপনি আপনার উম্মত উম্মতে দেখে বলে দেন, মানুষ জাতিকে বলে দেন, আমার রাসূলুল্লাহ তোমাদেরকে যেটা দিয়েছেন, আমার রাসূলুল্লাহ তোমাদেরকে যেটা করতে বলেছেন সেটা তোমরা সবরে গ্রহণ করে নাও। আমার রাসূলুল্লাহ যেটাকে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বর্জন করে সেটা থেকে তোমরা ফিরে এসো। আল্লাহর রাসূল যেটা করতে বলেছেন সেটা তোমরা করো, বাকি আল্লাহর রাসূল যেটা নিষেধ করেছেন ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর রাসূল যেটা নিষেধ করেছেন সেটা তোমরা করতে যেও না, করো না, করলে কি কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে। যদি বলো কেন কেন, আরে ভাই দেশের নেতা জ্ঞাতা হেতা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিয়েছে, নিজের বাচ্চা নিজে পরিষ্কার করতে হয়েছে, অহংকার কোথায় থাকে? তাই তো আল্লাহ বললেন তুমি কিভাবে আমাকে অস্বীকার করো, কিভাবে তুমি আমাকে অস্বীকার করো? ওখন তো মামু তুমি তো আসলেই ছিলে মরা, ফাহিয়াকুম আমি তোমাকে হায়াত দিয়েছি, জীবন দিয়েছি, সুম্মা ইউমীতুকুম আবার তোমার মরণ দেব, সুম্মা ইলাইহি তুরজাউন আমি আল্লাহ তোমার আবার আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। খুব ভালো করে শুনে শুনে মূল্যবান কথা বলছি, আমরা আসলে ছিলাম মরা, আল্লাহ হায়াত দিয়েছেন, আবার আমরা মরে যাব, আবার আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। এই মাঝখানে আল্লাহ আমাদেরকে কি বলেছেন, কি করতে বলেছেন সেগুলো করতে হবে, কি করতে বলেছেন সেগুলো করতে হবে। এই যে আশা আর যাওয়া এর মাঝখানে, হায়াত আর মউতের মাঝখানে কি করণীয় আছে, এই যতটুকু সময় এই সময়ের ভিতরে আপনার আমার করণীয়টা কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে কোরআন দিলেন, নবীর উপরে কোরআন দিয়ে বলে দিলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হে আমার হাবিব পিয়ারা, হে আমার নবী, আমার হাবিব পিয়ারা, আপনি আমার আপনার উম্মত উম্মতিদেরকে বলে দেন, আপনি আপনার উম্মতিদেরকে স্মরণ করে দেন, বলে দেন আমি আল্লাহ যা কিছু পৃথিবীর জমিনে দিয়েছি সব কিছু আমি আল্লাহ রাব্বুল ইজ্জত, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার কুদরতি কবজার ভিতরে আছে, আমার কুদরতি কবজার ভিতরে বাইরে একটা কিছু নাই। হে আমার হাবিব পিয়ারা, আপনি বলে দেন হে আমার নবী محمد رسول الله صلى الله عليه وسلم اپنی بولے دار ابھی بے پیارا بولے دلیں اللہ على كل شيء قدير اللہ समस्त বিষয় শক্তি রাখেন समस्त বিষয় ক্ষমতা রাখেন اللہ পাক পরের আয়াতে বলেছেন الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا আমি আল্লাহ তোর হায়াতের মউত দিয়েছি, আমি আল্লাহ তোর হায়াতের মউতের মাঝখানে যে সময়টুকু দিয়েছি এই সময়টুকু তুমি বান্দা কিভাবে কাটাবে, কতটা ভালো কাজ করবে, কতটা খারাপ কাজ করবে আমি আল্লাহ সেটা দেখি না। তবে তোমার একটা কথা বলে দিই, তোমার একটা ভালো উপদেশ দিয়ে দিই, আল্লাহি খলাকাল মাউত ওয়াল হায়াত, মরণ এবং হায়াতের মাঝখানে যে সময়টা আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব, আহসানু আমালা তুমি কতটা ভালো কাজ করতে পারো, তুমি কতটা নেক কাজ করতে পারো, তুমি কতটা নেক কাজ করে বান্দা
আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। আল্লাহ বললেন, আল্লাযী খলাকাল মাউতাল হায়াত, আমি আল্লাহ হায়াত আর মউতকে সৃষ্টি করেছি। তুমি কতটা নেক কাজ করো, ভালো কাজ করো, সেটা আল্লাহ আমি দেখে। একটু আগে একটা আয়াত বললাম, কাইফা তুফরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা আসলে ছিলে মরা। এখানে মরাটা আগে নিয়ে এসেছে, আল্লাযী খলাকাল হায়াত, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত বলছে। এখানে শুরুতে নিয়ে এসেছে আগে মরণ। কোরআনের কাছে এসে বলে, কোরআন রসূল তো বলেছেন, আল্লাহ বলে দিয়েছেন, আমার যেগুলো তোমাদের করতে বলেছেন সেগুলো করো, নিষেধ যেগুলো করেছেন সেগুলো থেকে দূরে থাকো থাকো। তাহলে আল্লাহ তো বলেছেন, মা আতাকুমুর রাসূল ফখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। রাসূল বলেছে, রাসূল যেগুলো করেছেন যেগুলো করতে বলেছেন সেগুলো করো, রাসূল যেগুলো নিষেধ করেছেন সেগুলো করো না, তা থেকে বর্জন করো, দূরে চলে যাও। আমরা বর্তমান সময়ে রাসূল যেগুলো নিষেধ করেছে মুসলমানরা সেইগুলো বেশি করে করছে, আর যেগুলো করতে বলেছেন সেইগুলো থেকে অনেক দূরে আছে, অনেক দূরে আছে। কেন? সমাজে আপনি দেখেন জেনা ব্যভিচার, সমাজে আপনি দেখেন সুদঘুষ, সমাজে আপনি দেখেন আর চগলকুরি, রাজানি, ক্ষমতার বল, অর্থের বল, বিল্ডিং বানাকানার বল, সব চলছে। কোরআনের কাছে আসেন, আমি বলছি তো বারবার, আপনি কোরআনের কাছে এসে জিজ্ঞাসা করেন, কোরআন কোরআন রাসূল কি সুদ খেয়েছিল নাউজুবিল্লাহ, একটু বলবে কোরআন? আর আল্লাহ কি কোরআনের সুদ খেতে নিষেধ করে দেন না জায়েজ করে দিয়েছেন? জায়েজ দিলে বলে বিশাল সুবিধা হতো না কি? হ্যাঁ সুবিধা হতো। আল্লাহু আকবার। দেখি তুমি সুদ খাওয়াটাকে হারাম না হালাল, এটা আমার একটু জানার। কেন কেন? আমার তো ধন নেই, বাড়ি নেই, আমি 300 টাকা রোজ কাটি, 200 টাকা সর্ষের তেলের কেজি। এখন বর্তমান সময় খুব কঠিন, আমার এখন ঘরের ভিতরে পানি পড়ছে, আমার এই হচ্ছে ওই হচ্ছে, তা আমি যদি 1,50,000 টাকা দিয়ে লোন নিয়ে যদি ঘরটা করি, তো এইখানে খারাপ গ্যাস কি উপকার করবে? এই যে উপকারটা করছে কে করবে, কে করবে? এত এত মহা উপকার কে করবে? কোরআন কোরআন এটা যে করতে যাচ্ছি বা যাব বা করছি, একটু জবাব আপনি দেন। আল্লাহ কোরআনে বিনয় বললেন, আমার হাবিবে পিয়ারা, আপনার উপর কোরআন দিয়ে দিলাম, আপনি বলে দেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণেরা, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না। আমরা মাওলানা একদম শুরু কেলাসে বই পড়েছি উর্দু কায়দা বলে, পেঁয়াজ লেনা দেনা দুনো হারাম হারাম, সুদ লেওয়া দেওয়া দুটোই হারাম। এইবার আপনি বলুন, এর উপরে দাঁড়িয়ে আল্লাহ বললেন, এখানে কিন্তু বলেন ইয়া আইয়ুহান নাস, মানুষকে সম্প্রদায় তাই বা ইয়া আইয়ুহাল কাফিরুন বলিনি, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারকে সম্বোধন করে বলেছেন, হে ইমানদারে সুদ খাবি না, লা তাকুলুর রিবা, একদম ধারে কাছে যাবি না, সুদ খাবি না। কি হবে? সুদ খেলি ইবাদত হবে না। আরে তোমার পরীক্ষা করব তো আমি,
তোর কষ্ট সবকিছু তো আমি পরীক্ষা করবো আল্লাহ, তুই কতটা এর মাঝে মাঝে ভালো কাজ করতে পারিস, কেন কেন আল্লাহ তুমি আমার পরীক্ষা করবে অন্য কোন দিক থেকে? আমার গরিব ধনী বানালে? এ ভাই রাসূল বলেছে বড় লোকের 500 বছর আগে গরিব জান্নাতে যাবে, তাহলে আল্লাহ আমার প্রতি ইহসান করলো না খারাপ করলো? এটা হ্যাঁ ইহসান করলো তো। আমরা কোনদিন এই কথাটা ভেবেছি এই হুজুর অস্বস্তি নামলি বলবি আমার জন্য এই যে মেয়ের বিয়ে হবে সামনে মাসে কি সামনে সপ্তাহে, তাই এই যত খরচ হবে হুজুর দিদি বললি, নইলে আমার কাছ থেকে পাবো কে দেবে? লোন নিয়ে প্রজেক্টটা কি হয়েছে এই ছবিটা কে দেবে? দেবে কি জব দেব আপনি? আমি কি জব দেব? আরে সমাজ তো শেষ, কতটা সদরা মুজাদ্দিদের জমান কি আছে? মুজাদ্দিদের জমান যদি বেঁচে থাকতো তা আমাদের মতন বক্তার গলায় পা দিয়ে কবে মেরে ফেলতো? জুতো শুকনো মাত্র না ভিজিয়ে মাত্র বসিরা সিরা যদি বেঁচে থাকতো না আমাদের জুতো দিয়ে খেলা খেলা। আল্লাহ আকবার, কোথায় আসলাম? কি কঠিন সময়, এই সময়ের মাঝখানে কত বাধা বিঘ্ন, কত পালা মুসিবত, কত বিপদ আপদ ভাই। আর সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা মুসলমান বেহুদা হয়ে গেছি, লাগাম ছাড়া চলাফেরা করছি, লাগাম। আবার এইসব কথা বললে গায়ে লেগে যাবে, হুজুরের গাড়ি ধর, হুজুর এইসব অস করেছেন কেন? আরে ভাই এই কথাটা মাথায় রাখ, কি আমি আমার দোষ সাথে আমার সাথে বোঝা পড়া হবে, তুই আমারে বলবি আর আমি তোরে বলবো, যে কথাটা ভালো বলেছিলাম তোর উপকার স্বার্থে বলেছিলাম না খারাপ খারাপ বলেছিলাম? যদি খারাপ বলি তুই আল্লাহর কাছে মামলা দিবি, আর যদি ঠিক বলি, যদি ঠিক বলি মেনে নিয়ে ফিরে আই, নাহলে তোর নামে মামলা আল্লাহর কাছে দায়ের করতে হবে, এছাড়া এছাড়া করার মানার নেই। আল্লাহ বললে সুদ খাবি না। আর আজকে সমাজে সুদখোর ভরভর হয়ে গিয়েছে, ভরভর হয়ে গিয়েছে, বললে রাখ করবেন না, আমি প্রকাশ্য সুদ খাই, আমার বাড়ি ইমামের খেতে হবে, ইমাম বাঁচাও, আল্লাহ করুণা থেকে বাঁচাও, আল্লাহ অমর থেকে বাঁচাও, আল্লাহ তোমরা আল্লাহ শীতকালে না জীবনে পানি দেখিনি, আল্লাহ সব সব হবে না, গাজর হবে না, বিট হবে না, বেগুন হবে না, আলু হবে না, কলা হবে না, কপি হবে না, দোয়া করছি আল্লাহ তুমি বালা মালামত থেকে বাঁচাও, জায়গায় তোমার মেরে মেরে জায়গায় তোমার মেরে দিতে, তাহলে তোমার ফল ঠিক ঠিক, তোমার তোমার কিছু ঠিক নেই, তা দোয়া কবুল হবে কোথায়? দোয়া কবুল হতে গেলে সব খাওয়া দাওয়া দরকার, কল ভাল ভালো থাকবে বান্দা, তোমাকে আল্লাহ বড় সব করে মানিয়েছে আর সুন্দর রূপ ধারণ করিয়েছে, আল্লাহ অন্য যা কিছু অন্যদেরকে দেননি তোমাকেই দিয়েছে, পূর্বে শুনছিলেন না আকেল দেশ আকেল নামীয় জিনিসটা আল্লাহ অন্য কোন মখলুককে দেননি, আল্লাহ দিয়েছেন এই ইনসানকে, আল্লাহ ইনসানকে দিয়েছে ভাইরা। তাহলে আজকে সমাজে দেখেন কোরআনের কাছে আসলেন, কোরআন মরণের পরে যদি কবরে ভালো থাকতে চান, মরণের পরে যদি কবরে আরামে থাকতে চান, আমি ফয়সুর রহমান বলে গেলাম আল্লাহর কসমের বার, আল্লাহর কসম দুবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি আমি, ওই মহিলা সমিতি আর গ্রুপ লুন্ডা ছেড়ে দিয়ে ফিরে এসে তওবা কর, আল্লাহ তোকে ক্ষমা করে দেবে। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাস, আর যদি বলি না শুনছি শুনে জাহান্নামে যাব, হুজুর বলে যাক যে আমার কিছু করার নাই আমি শুনব না, বাদ বাদ আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার ব্যক্তিগত ব্যাপার,
আমার আর কিছু করার নেই, অন্তত এত কথা তো আল্লাহর কাছে বলতে পারবো। আল্লাহ আল্লাহ দু ঘন্টার জন্য অমুক গ্রামে গিয়েছিলাম, আপনি প্রশ্ন করছেন, কোরআনের সঠিক কথাটা তাদের কাছে দিয়েছিলাম, তারা মেনেছিল কি না আল্লাহ আপনি বেহতার জানেন, তবে এই কোরআনের কথা দেওয়ার চেষ্টা করেছিলাম। কোরআনের আওয়াজ তাদের অন্য কোহরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম। মুসলমান নিম্ন পর্যায়ে কি পরিমানে গুনাহ সুদ, এক টাকা যদি কেউ সুদ খায়। বুসরাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে নিম্ন পর্যায়ের গুনার মাপ কাটি দিয়েছেন, মায়ের সাথে জেনা করলে যে গুনাহ হয় 36 বার এক টাকা সুদ খেলে সেই গুনাহ হয়। তাহলে যদি এরকম বেশি খাওয়া হয়ে থাকে তাহলে কতটা গুনাহ হবে ভেবে নেন। আল্লাহ পাক কুরআন আমির উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ কুরআনটা একটা বড় নিয়ামত দিয়েছেন। আল্লাহ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা বড় নিয়ামত আল্লাহ পাক আমাদের নসিব কত ভালো করেছে। আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, নবী থেকে সরদার পেয়েছি, রসুল থেকে সরদার পেয়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পেয়েছি। ও আমার ভাইয়েরা আমরা খলিফাদের ভিতরে সবচাইতে সেরা খলিফা হযরত আবু বকরকে পেয়েছি, ইমামদের ভিতরে সেরা ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে পেয়েছি, পীরদের ভিতরে উনি পীরের শিরোমণি সুলতানুল আরিফের বড় পীর আব্দুল কাদের জিলানীকে পেয়েছি। ও আমার ভাইয়েরা বাংলার পীর পীরকে সেরা মুজাদ্দিদুস জামান আমিন শুনিয়াত কুতুবুল আলাম আলা হুজুর দাদা হুজুর পীর কিবলাকে আমরা পেয়েছি। আমার মুজাদ্দিদুস জামান থেকে নিয়ে রাসূলুল্লাহ পর্যন্ত এ বাঙালি জাতিকে সতর্ক করে দিন, এ বাঙালি জাতি তেরা শুনে রাখো মুজাদ্দিদুস জামানের রক্ত ঘামানো এ বাংলা, মুজাদ্দিদুস জামানের পায়ে চলা বাংলা, মুজাদ্দিদুস জামান এই বাংলাটাকে গোলাপ ফুলের বাগান সাজিয়েছে, আর মুজাদ্দিদুস জামানের এই বাগানে বসে আপনি জেনাবে বিচার সুদ ঘোষ মরা জানে কুন্ডামি কত কি করে যাচ্ছে না আসরের মাঠে ময়দানে মাশরে আমাদেরকে যদি প্রশ্নবিদ্ধ করে না সেদিন আপনি আমি আল্লাহ দরবারে কি জবাব দেব। নৌজোয়ান তরুণেরা আপনারা মা বোনেরা শুনে রাখো, আপনারা যদি সুদ খেয়ে থাকেন ফিরে আসেন, লোন নিয়ে থাকেন ফিরে আসেন, কষ্ট করে না। আল্লাহ বলেছেন বান্দা পৃথিবীর জমিনে তোকে দিয়েছি আল্লাহ খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মরণের হায়াত আর মৌতের মাঝখানে যে সময়টুকু দিয়েছি তোমরা কতটা ভালো কাজ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, আমি আল্লাহ তোমাদেরকে যাচাই বাছাই করে নেব। ও আমার বান্দা বান্দীরা শুনে রেখে না, আমি আল্লাহ তোমাদের আরো বলে দিলাম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুউ ওয়ারাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াসসামারাত ওয়াবাশশিরিস সাবিরিনা। আল্লাহ বললেন বান্দা তুমি যদি আমার প্রতি ভরসা রাখো আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমার রাসূলকে যদি রাসূল বলে মেনে নাও, আমার বান্দা বান্দীরা শুনে রেখে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব, জানের ক্ষতি দিয়ে শারীরিক অসুস্থ নিয়ে মালের ক্ষতি দিয়ে ব্যবসার ক্ষতি নিয়ে আপদ বিপদ
বিপদ মুসিবত দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, যদি তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে যদি আমার মত হয়ে যায় যদি মারা যাও যাও খবর মিজানে তোমার আমার ঠিকানা জাহান্নামে হয়ে যাবে, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েও কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। মুসলিম শরীফের হাদিস, অন্যান্য হাদিসে ভিতরে মুসলিম শরীফের হাদিস, এমনি বুখারি শরীফের হাদিসে ভিতরে এসছে ভালো লাগবে না, সুদ খাতি নিষেধ করে করে সুদ খেও না, না সুদ খালে তোমার বরবাদ হয়ে যাবে জীবন, দুদিন সুদিন থাকবে দুদিনের জন্য, এ দুনিয়া দুদিন, কেউ গ্যারান্টি দিতে পারবে আমি 1000 বছর বাঁচব, কেউ দিতে পারবে বলেন দিতে পারবে? আহা মুসলমান ফিরে আসুন, এই লোন গ্রুপ লোন এসে আমাদের ঘরের মা বোনেরা সব সব চাইতে পর্দাহীনতা হয়েছে, পর্দাহীনতা তোমরা শুনে রাখো আমি আল্লাহ নবী বলে দিলাম এমন একটা সময় এসে যাবে মহিলারা চার দেওয়ালের ভিতরে থাকবে না, মহিলাদের কণ্ঠের আওয়াজ উচ্চ হয়ে যাবে, মহিলারা চার দেওয়ালের ভিতর থেকে বেরিয়ে আসবে, মহিলারা বিপর্দা হয়ে যাবে, মহিলারা দেশের রাজা রাজনীতি করবে। বর্তমান সময়ে রসুলুল্লাহ আর হাদিসকে মিলিয়ে দেখুন, আল্লাহ নবীর কথাকে মিলিয়ে দেখুন ওই হাদিসের সাথে, আল্লাহ রসুল আর একটা কথা জুড়ে বলেছেন ইদা ফাসাকা ফি দিয়ারিকুম, এমনি করে সমাজে জোয়ান যুবকেরা ফাঁসে ফাঁসে হয়ে যাবে, জোয়ান যুবকেরা জেলায় লিপ্ত হয়ে যাবে, জোয়ান যুবকেরা এমনি ঘুরে তোমরা কাজে বেঁধে যাবে। মুসলমান ঘরের ছেলেরা মায়েরা বোনেরা শুনে রাখেন, আপনি যদি সতর্ক না হন, আপনি যদি কোরআনের কথা না মানেন, আপনি যদি রসুলুল্লাহর কথা না মানেন, আপনি যদি হাদিসের কথা না মানেন, আপনাকে বাঁচাতে পারবে না, নবী আপনাকে বাঁচাতে পারবে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ফালাইসা মিন্না, তুমি আমার দলে নয়, তুমি আমার দলভুক্ত নয়। যুবকেরা
মায়েরা খালারা বুবুরা বেটিরা ফিরে আসো তোমাদের খাতে ধরে নয় পায় ধরে আমি একজন ধনী ভাই বলে যায় আবু মুহাম্মদ ফজলুর রহমান আমি আপনাদের সদৌ করে যায় যদি আপনি না জানা কারণে নিয়ে ফেলেন মিটিয়ে দেন তবা করে না আল্লাহ পাক আপনার এই অনুতপ্ত হওয়ার কারণে আপনার এই ক্ষমা ভিক্ষা চাওয়ার কারণে আল্লাহ আপনাকে বিগত জীবনের গুনাহটাকে মাফ করে দিবে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে বাস্তবিক আপনি ভেবে দেখেন কৃপণতা হয়েছে কিনা গলার আওয়াজ উচ্চ হয়ে যাবে